ভারতের বর্ধিত শুল্ক আরোপের খবরে আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার। বর্তমানে খুচরা পর্যায়ে কেজিতে 20 টাকা বাড়িয়ে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, ফলে বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। এমন পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে আরও 9 দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার পেঁয়াজের আমদানির অনুমতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া। জানান, এখন পর্যন্ত মোট 13,73,000 টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে 3,79,000 টন। বর্তমানে ভারত থেকে আমদানি অব্যাহত রয়েছে। এছাড়াও চীন, মিশর সহ 9 দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। কামরুল ইসলাম জানান, চীন থেকে 2,400 টন, মিশর থেকে 3,910 টন, পাকিস্তান থেকে 11,820 টন, কাতার থেকে 1,100 টন, তুরস্ক থেকে 2,110 টন, মিয়ানমার থেকে 200 টন, থাইল্যান্ড থেকে 33 টন, নেদারল্যান্ডস থেকে 4 টন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে 3 টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর আগে গেল 19 আগস্ট পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করে ভারত সরকার। এর প্রতিবাদে মহারাষ্ট্রে বিক্ষোভ করছেন কৃষকরা। ভারতের কৃষক ও কৃষি পণ্যের পাইকারি বিক্রেতাদের সংগঠনগুলোর জোট এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটির ডাকে এ ধর্মঘট পালন করছেন মহারাষ্ট্রের কৃষক ও কৃষি পণ্যের বিক্রেতারা। এতে দুদিন ধরে বন্ধ এশিয়ায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার লাসালগাঁও সহ অন্যগুলো। অন্যদিকে এখন কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়, আর ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। অত্যাবশ্যকীয় এই পণ্যটির স্থানীয় বাজার দর নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানি পর্যায়ে 10% শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। গেল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডকে পেঁয়াজের আমদানি শুল্ক পুনর্নির্ধারণ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সাধারণত দেশে প্রতি বছর আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে পেঁয়াজের আমদানি নির্ভরতা বৃদ্ধি পায়। 2023-24 অর্থবছরের শুল্ক কাঠামো অনুযায়ী পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক কর ও 5% অগ্রিম আয়কর সহ মোট 10% শুল্ক আরোপ আছে, যা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি দেওয়ার জন্য চিঠিতে বলা হয়েছে। এছাড়া বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তামজিদ মির্জা, কালবেলা।